তা আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান আল্লাহ পাক এই জুমার দিনে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে আসার মতো সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্যবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। বাবা জিরা শুনিয়ালন আল্লাহর হাবিব বলেন, খৈরু ইয়াউমিন তলাআত আলাইহি শামসু ইয়াউমাল জুমআ ফীহি খুলিক আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমু আস-সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআ। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় তার মধ্যে সর্বোত্তম দিন হল যায়া জুমার দিন। কেন কেন জুমার দিন শ্রেষ্ঠ? নবী বলেন, ফিহি খুলিক আদম, আমার আল্লাহ এই দিনে হযরত আদম নবীর সৃষ্টি করলেন। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, আবার আদম নবীরে আল্লাহ যেদিন জান্নাতের মধ্যে ঢুকাইলেন ওই দিনটা ছিল যায়া জুমার দিন। ওয়াফিহি উখরিজা মিনহা, আদম নবী আর মা হাওয়া যখন জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করলেন, আমার আল্লাহ নিষেধ করেছেন গন্ধম ফলের কাছেও যাইও না, গন্ধম ফলের নিকটে যাইও না, শয়তানের দোকায় পড়িয়া আদম নবী আর মা হাওয়া যেদিন গন্ধম খেয়েছিলেন ভুল করার কারণে আল্লাহ যেদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন ওই দিনটা ছিল যায়া জুমার দিন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আবার ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআ, আল্লাহর হাবিব ঘোষণা দিয়া জানাইয়া দিলেন জুমার দিন ব্যতীত কেয়ামত সংগঠিত হবে না, কারণ আল্লাহ যেদিন এই পৃথিবী ধ্বংস করে দিবেন ওই দিনটা থাকবে যায়া জুমার দিন। ঈসা নবী যেদিন দুনিয়াতে আসলেন ওই দিনটা ছিল যায়া জুমার দিন। এই জুমার দিন হলো যায়া গরিবের হজের দিন। জুমার দিনে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করেন। মনে মনে চিন্তা করি কবে আসবে জুমার দিন, জুমার দিনে দোয়া করলে আল্লাহ করবেন কবুল। জুমার দিনে হবে কেয়ামত জাননীর ভাই, চল চল মুমিন মুসলমান জুমার নামাজ পড়তে যাই। জুমার দিনে লাগে ভালো সর্ব মোরা ঘর, মসজিদে যাব সবাই দুপুর ১২টার পর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দিনে আমরা আল্লাহ পাকের কাছে কি করব? দোয়া করব। নবীজি বলেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবর ওয়ালিদাইহি ফি কুল্লি জুমআতিন গফরাল্লাহু ওয়া কাতাবা বাররা। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন যে ব্যক্তি জুমার দিন তার মা বাবার কবর জিয়ারত করবেন, আমার আল্লাহ
তার মা বাবাকে ক্ষমা করেন, এক ভক্ত হিসাবে কবুল করবেন। জুমার দিন কবর জিয়ারত করা হলো জায়া সুন্নাত। তাহলে আমরা আমাদের অনেকের মা বাপ এই দুনিয়াতে বেঁচে নাই, যারা অন্ধকার কবরে চলে গেছে, আমরা তাদের জন্য কি করব, দোয়া করব, তাদের জন্য কি করব, দোয়া করব এবং আল্লাহ পাকের কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। বন্ধুরা আমার শুধু তাই নয়, এই জুমার দিনে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়ায় থাকে, কে মসজিদে প্রবেশ করলো প্রত্যেকের নামগুলি ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। জুমার দিনে আসিয়া নামাজ আদায় করবেন, কেননা জুমার দিন হলো যায়া গরিবের হজের দিন। প্রাইড ইজ দ্য ডে অফ হজ অফ দ্য পুয়ার ম্যান। জুমার দিন হলো গরিবের হজের দিন। নবীজি আরো হাদিসে বলছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাআশারাল মুসলিমিন, ইন্ন হাযা ইয়াউমুন জা'আলাহুল্লাহু ঈদা। কহে মুসলিম সম্প্রদায়, জুমার দিন এমন একটা দিন যাকে আমার আল্লাহ খুশির দিন হিসাবে নির্ধারণ করেছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আজকে যে জুমার দিন এই খবর অনেকের কাছে নাই। বাড়ির মধ্যে কাজ করে ইমাম সাহেব যখন জুমার নামাজ যের বয়ান করে, এরপরে যখন জুমার খতবা শেষ হয়ে যায়, ফরজ নামাজে যখন দাঁড়ায়, মুয়াজ্জিন যখন একামত দেয়, কিছু লোক তখন দৌড়াইয়া চলে আসে, দুই রাকাত পড়িয়া আবার তাড়াতাড়ি বাড়িতে চলে যায়, কিন্তু পুরা সপ্তাহের মধ্যে কোনো নামাজ নেই। এরকম মুসল্লি আছে না নাই? কি বলেন, আছে না নাই? এরকম কিছু মুসল্লি আছে। আবার কিছু আসে বাচ্চারা দুষ্টামি করলে তারা সেখানে কি করে, তাদেরকে বকাঝকা করে এবং সে দাঁড়াইয়া সতর্ক করে ডাক দেয় বাচ্চাদেরকে, মানে সে বুঝাইতে আসে যে সে মসজিদে আসছে। কিন্তু পুরা সপ্তাহে যে মসজিদে নামাজ হইল, এই লোক কোথায় ছিল, বাড়িতে ছিল, কিন্তু মসজিদে আসে না, মসজিদে আসে না। বন্ধুরা আমার শুনি আলন, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, জুমার দিনে কোন মুসলিম নরনারী যদি ইন্তেকাল করে, আও লাইলাতাল জুমআহ, অথবা জুমার রাত্রে যদি ইন্তেকাল করে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরে, আমার আল্লাহ তাকে কবরের ফিতনা হতে নিরাপদ রাখবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিনে মরণ দিও, যেদিন মরণ দিবা শবে বরাতের রাত্রে মরণ দিও, যেদিন মরণ দিবা শবে কদর রাত্রে মরণ দিও, আল্লাহ নামাজি হাওলাতে মরণ দিও, কুরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও। আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। আর মুসলমানের ঘরের মধ্যে যারা নামাজ পড়ে না, যারা জুমার নামাজ পড়তে আসে না, আল্লাহ যেন তাদেরকে নামাজি বানিয়ে দেয়। জোরে সোরে বলেন না আমিন।